এরপরেই যিশু তার শিষ্যদের নৌকায় করে হ্রদের অপর পারে তার সেখানে যাবার আগে পৌঁছতে বললেন। এরপর তিনি লোকেদের বিদায় জানালেন। লোকেদের বিদায় দিয়ে প্রার্থনা করবার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন। অন্ধকার হয়ে গেলেও তিনি সেখানে একাই রইলেন। নৌকাটি তীর থেকে দূরে গিয়ে পড়েছিল, উল্টো হাওয়া বইতে থাকায় ঢেউয়ের ধাক্কায় ভীষণভাবে দুলছিল। সকাল 3টা থেকে 6টার মধ্যে যিশুর শিষ্যরা নৌকায় ছিলেন। এমন সময় যিশু জলের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে এলেন। যিশুকে জলের ওপর দিয়ে হেঁটে আসতে দেখে শিষ্যরা ভয়ে আঁতকে উঠল। তারা ভূত ভূত বলে ভয়ে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে যিশু তাদের বললেন, এ তো আমি, সাহস করো, ভয় করো না। এর উত্তরে পিতর তাকে বললেন, প্রভু, এ আজ যদি সত্যি আপনি হন তবে জলের ওপর দিয়ে আমাকেও আপনার কাছে আসতে আদেশ করুন। যিশু বললেন, এসো। পিতর তখন নৌকা থেকে নেমে জলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যিশুর দিকে এগোতে লাগলেন। কিন্তু যখন দেখলেন প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছে, তখন খুবই ভয় পেয়ে গেলেন। তিনি আস্তে আস্তে ডুবতে লাগলেন আর চিৎকার করে বললেন, প্রভু, আমাকে বাঁচান। যিশু তখনই হাত বাড়িয়ে পিতরকে ধরে ফেলে বললেন, হে অল্প বিশ্বাসী, তুমি সন্দেহ কেন করলে? যিশু ও পিতর নৌকায় উঠলে পর ঝোড়ো বাতাস থেমে গেল। যারা নৌকায় ছিলেন তারা যিশুকে প্রণাম করে বললেন, আপনি সত্যি ঈশ্বরের পুত্র।